দাবি মেনে নেয়ার পরও কেন এত সহিংসতা প্রশ্ন প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন আওয়ামী লীগের অর্জন ধ্বংস করায় বিএনপির জামায়াতের উদ্দেশ্য বললেন ওবায়দুল কাদের গুজবে কান না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এবং রবি থেকে মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে সরকারি বেসরকারি অফিস স্বাগত এশিয়ান প্রাইম নিউজে সাথে আছে সাবরিনা জিয়া এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো খবরে দেশ ও দেশের অর্থনীতিকে পঙ্গু করতে বিএনপি জামায়াত কোটা বিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্র ও তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশে সংঘটিত জামায়াত বিএনপি তাণ্ডবে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে পঙ্গু হাসপাতালে গিয়ে এসব কথা বলেন তিনি সরকার প্রধান প্রশ্ন রাখেন সব মেনে নেয়ার পরও ভয়ঙ্কর তাণ্ডব আর আন্দোলনটা কিসের বিস্তারিত দেখুন মোহাম্মদ ভূঁয়ার রিপোর্টে সম্প্রতি দেশের সহিংসতায় বিভিন্ন স্থানে সংগঠিত জামায়াত বিএনপি সন্ত্রাসী হামলায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতাল নিটর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের আশ্বাস দেন বঙ্গবন্ধুকন্যা হাসপাতাল পরিদর্শন শেষে নিজেকে আর ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী চোখের কোনায় পানি বলে দেয় কতটা বেদনাদায়ক এই অশ্রু মায়ের কোল খালি ওকে চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই সরকার প্রধান প্রশ্ন রেখে বলেন সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন আর ভয়ঙ্কর তাণ্ডবটা কিসের দেশের উন্নয়ন নাকি মানুষের জন্য কাজ করা কি অপরাধ দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল। এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র সবকিছুর ব্যবস্থা করবে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যারা ধ্বংসযোগ্য চালিয়েছে তাদের বিচার দেশের জনগণকেই করতে হবে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেব। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার মানুষকেই করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই এরপর জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের আরেক অধ্যায় মোয়াখালী সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এশিয়ান টেলিভিশন ঢাকা সাধারণ শিক্ষার্থী কোচার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বিএনপি জামায়াত এর উপর ভর করে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্বৃত্তদের হামলায় পুড়ে যাওয়া সেতু ভবন প্রধানমন্ত্রীর সাথে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি কাদের অভিযোগ করেন শেখ হাসিনার অর্জনকে ধ্বংস করাই ছিল নাশকতাকারীদের উদ্দেশ্য নূর একটি রিপোর্ট আরও আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে বিধ্বস্ত মোয়াখালী সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি এই সময় তিনি বলেন যারা কোটা আন্দোলনের উপর ভর করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী নয় বিএনপি জামাতেই এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতা অবসানের জন্য আঠারো সালে তারা ব্যর্থ হয়েছে নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে নির্বাচনে তারা এরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি মেট্রো ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে এর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন পরিবহন খাতে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ আজকে দেখুন মেট্রো রেল নেই পার্থক্যটা বুঝেন আজকে লিমিটেড এক্সপ্রেসওয়ে নেই ফার্ম গেট থেকে স্বপ্ন এখন দুঃস্বপ্ন মানুষ কষ্ট পাচ্ছে উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে যারা সহিংসতা করে সাধারণ আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়েছে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি নূর মোহাম্মদ ভুঁয়া এশিয়ান টেলিভিশন ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে আট দফার দাবি দিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পর আজ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন দেশের সংঘবদ্ধ হামলা চালিয়েছে বিএনপি জামায়াত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে সরকার ক্ষমতা আগলে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তিনি অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক কল্পকাহিনী রচনার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরছে কিন্তু দেশের জনগণ তা বিশ্বাস করে না সরকার জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে দেশে কারফিউ দিয়ে রেল রেলসহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে যার ফলে জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল আগামীকাল থেকে নতুন সূচিতে চলবে সরকারি বেসরকারি অফিস আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে তবে ব্যাংকে লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আর আদালত কিভাবে চলবে এ বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় গত একুশ থেকে তেইশ জুলাই সাধারণ ছুটির পর চব্বিশ ও পঁচিশ জুলাই সরকারি অফিস সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলে রাজধানী হাসপাতালগুলোতে কাঁপড়াচ্ছেন গত কয়েকদিনের নাশকতায় আহত রোগীরা তাদের পাশে অনেকটা নিরুপায় হয়ে বসে থাকতে দেখা গেছে স্বজনদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মনোয়ার হোসেনের এস্রে কাছে জানা গেছে আট দিনে তার স্বামীকে দেখতে যায়নি কেউই আন্দোলনের দিন মোছো ফোনে প্রধানমন্ত্রীর ছবি পেয়ে মনোয়ারকে বেধরক পিঠিয়েছে দুর্বৃত্তরা শহীদুল হক জীবনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব গেল আট দিন ধরে হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকে আছে মধ্যবয়সী মনোয়ার হোসেন হাসপাতালের বিছানার পাশে জীবন সঙ্গী শারমিন সুলতানার নির্বাক অপেক্ষা জীবিত নাকি মৃত ফিরবে স্বামী তার কোনো নিশ্চয়তা নেই শিক্ষার্থীদের আন্দোলনের শুরুতে একদল অপরিচিত মুখের হিংস্রতার শিকার হয় মনোয়ার প্রথমে তার গন্তব্য জানতে চায় তারা পরে মোবাইলের পাসওয়ার্ড খুলে দেখতে পায় প্রধানমন্ত্রীর ছবি এরপরই শুরু হয় এলোপাতারি মারধর মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে মনোয়ার হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় জ্ঞান ফিরে পাওয়ার পর কেউ একজন তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয় এর পরের ঘটনা শুনুন তার স্ত্রীর মুখেই এবং বাসা থেকে বলে বের হলো যে এই দু সময়ে এই সে যদি আমরা ওখানে না থাকি দলের নেতারা সবাই থাকে পরে সারাদিনই ওখানে পার্ট অফিস ধানমন্ডি তিনের যে অফিসটা ওখানেই ছিল সারা সারাদিনই ছিল পরে যখন বিকেলে আর কি বাসায় ফেরার পথে ওই রিক্সায় ছিল আপনার রিক্সার থেকে নামিয়ে ওরা হলো জিজ্ঞেস করলো কোথায় যাবেন তারপর বোস আমি হসপিটালে যাবো আমার পেশেন্ট আছে তো ওরা ফোনটা নিয়ে নিসে ফোনটা নিয়ে ওরা হলো পাসওয়ার্ডটা নিয়ে তারপরে হলো ফোনের গ্যালারি চেক করে যখন দেখলো প্রধানমন্ত্রীর সাথে অনেকগুলো ছবি তখন ফোনটা উঁচু করে ধরে আর কি বলেই পাইছি প্রধানমন্ত্রীর লোক এক নাম্বার লোক এই বলার পরে মানে ওরকম বলে যে শত শত লোক মনে হয় একসাথে নিয়ে নিয়ে মানে সবাই একসাথে ঝাঁপে যে যার মতো লাঠির মানে বলার মতো না যে ঘটনাটা বলার মতো না এ তো তখনই হয়ে মানে মাটিতে লুটিয়ে পড়লো ওরকম ক্ষতস্থানে ব্যান্ডেজ করার পর থেকে বিছানায় কাতরাচ্ছে মনোয়ার। তবে এখন বেশিরভাগ সময়ই ঔষধ দিয়ে তাকে খুব চিকিৎসক হ্যাঁ এলাকার এ বলেন বা স্থানীয় বলেন ওরকম পর্যায়ে কেউ আসুন আমি কার্ডও রেসপন্স পাইনি আমাকে শুধু একটু ফোন করেছিল জাস্ট জিজ্ঞেস করেছে কিন্তু এসে কেউ দেখা করবে বাই করবে এরকম কার্ডুরই কোনো রেসপন্স আমি পাইনি না এলাকার হিসাব বেনজির ভাই উনি আসেনি ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে উনি ফোন দিয়েছিল। জাস্ট জিজ্ঞেস করেছে কি অবস্থা বলার পরে অতটুকুই স্কিপে মতো চার দিন আজকে আট দিন চলছে হাসপাতালে আমরা একবার মতো এমন অসংখ্য ঘটনার জন্ম হয়েছে গেল কয়েক নাশকতায় এখনো অনেকেই স্বজনের খোঁজে হাসপাতাল ও মর্গেই হর্ণ হয়ে ছুটছেন বাতেন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা কোটা সংস্কার আন্দোলনের দাবি সরকার পূরণ করেছে তাই দেশের সার্বিক বাস্তবতায় আর কোনো আন্দোলন কর্মসূচি নেই জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়করা শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে এই বার্তা দেয় তারা এ সময় কোটা সংস্কারের নামে যারা সন্ত্রাস সহিংসতা করেছে তাদের প্রতি ঘৃণা জানায় আন্দোলনকারী নেতারা সেই সঙ্গে দেশব্যাপী অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্ত্রাস সহিংসতায় কোনো শিক্ষার্থীদের সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তারা নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে চার দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে দাবিগুলো হচ্ছে অনতিবিলম্বে হল খুলে দেয়া শিক্ষার্থীদের মামলা ও হয়রানি না করা ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ মাহমুদুল আলম সজীব ভূমিকা সরকার বক্তব্য রাখেন যেহেতু হল বন্ধ এবং নানা বাস্তবতা আছে সেই জন্য এই মুহূর্তে আসলে সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো বিশেষ কর্মসূচি নেই দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান নৌ ও বিমান বাহিনী প্রধান পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হান্ন রশিদ সিআইপি রহমান শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল কি যে অবস্থা করছিল এটা বলার মতন নয় মানুষ যে ক্ষতি হয়েছে আমার মনে কয়েক হাজার কোটি টাকা যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্তর জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে পুলিশ প্রধান আনসার প্রধান র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো ভালো রেখো এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন খোদা হাফেজ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ পর্যায়ে থাকছে সারা বাংলা যারা স্বাধীনতা চায় না যারা বঙ্গবন্ধু রক্তকে মানে না যারা এদেশের উন্নয়ন চায় না তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজামেল হক এমপি শনিবার বিকেলে মাদারীপুর শকুনি লেক পার্ক স্বাধীনতা অঙ্গনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি জেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হালাদারের সভাপতিত্বে ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার দাবি মেনে নেওয়ার পরও কেন এত সহিংসতা প্রশ্ন প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন আওয়ামী লীগের অর্জন ধ্বংস করাই বিএনপি জামায়াতের উদ্দেশ্য বললেন ওবায়দুল কাদের গুজবে কান না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী এবং রবি থেকে মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে সরকারি বেসরকারি অফিস দশকের সেন প্রাইম মিনিস্টার পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ স্বাধীন থাকুন